এরকম কয়েকটা মাছ আছে। মাছ তো এভাবে উত্তর উঠাইতে হবে, আপনি ঝাড়ি দিলে পরে একদিন পানি একটু কমা লাগবে। হ্যাঁ বুঝলি, এটা যে কোনো স্পট নাই, দুই মাসে এত বড় হয়ে গেছে, গ্রোথ খারাপ না। গায়ে আঁশ না থাকার জন্য মাগুর মাছের যে সমস্যা হয়েছে, এদের গায়ে আঁশ থাকার কারণে সেই সমস্যা থেকে এরা সেভ হয়ে গেছে। অর্থাৎ প্রোবায়োটিক্স, যে গায়ে হাত দিয়ে আমি পরিষ্কার করার পরে এখান থেকে কিছু জায়গা দেখা যাচ্ছে এবং ব্লাডও পাওয়া যাচ্ছে, চলে আসছে শরীরে। আদার্স সব ঠিক আছে। এই যে একটা স্পট লাইক দিস,